আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের একদিনে পৃথিবীর ইতিহাস এই অধ্যায়ের চতুর্থ সেশন আলোচনা করব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তনসমূহ ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলোকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন, এই কোশ্চেনটার সলিউশন আমরা দেখে ফেলি এখন। তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। তো শিক্ষার্থীরা দেখো, প্রশ্নটা আমরা উঠিয়ে নিয়েছি, তারপর সমাধান হিসেবে লিখে নিয়েছি। পৃথিবীর জন্মের পর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো: 1 নম্বর, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন; 2 নম্বর, বায়ুমণ্ডলের পরিবর্তন; এবং 3 নম্বর হচ্ছে জীবজগতের পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছ। অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে পড়ে নিজেরা আলোচনা করো। তো এটা তোমাদের কাজ, এটা তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নিও। এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটা বড় পরিবর্তন পৃথিবীতে ঘটেছে, তৃতীয় এই পরিবর্তন হলো জীবজগতের পরিবর্তন। এখন এই জীবজগতের পরিবর্তন কি আগের দুই ধরনের পরিবর্তনের ওপর কোনোভাবে নির্ভরশীল? একটু ভেবে নিয়ে তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করো, আলোচনা শেষে তোমার উত্তর নিচে লিখে রাখো। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা কি লিখতে পারো সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দেব। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রশ্নটা লেখার পর সমাধান হিসেবে লেখা হয়েছে জীবজগতের পরিবর্তন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের ওপর নির্ভরশীল, কারণ পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনের মাধ্যমেই জীবজগতে থাকার উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে। তেমনি আদি বায়ুমণ্ডলের পরিবর্তনের মাধ্যমে বর্তমান বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, যার ফলে অক্সিজেন ও ওজোন স্তর তৈরি হয়েছে। অক্সিজেন ও ওজোন স্তর সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে জীবজগতের সৃষ্টি হয়েছে। তো এইটুকুই তোমরা এখানে লিখে নিবা, তারপরে আমরা যাই কি বলা আছে। ইতিমধ্যে তোমরা জানো পৃথিবীর বায়ুমণ্ডল তোমরা এখন যেমন দেখছো শুরু থেকে তেমন ছিল না। অক্সিজেন না থাকায় বাতাসে কোনো প্রাণীর পক্ষে শ্বাস প্রশ্বাস চালানো সম্ভব ছিল না। এমনকি বায়ুমণ্ডল তৈরির পর যখন প্রথম আদি অণুজীব সমুদ্রে জন্ম নিল, তখনও বাতাসে অক্সিজেন ছিল না, অর্থাৎ উদ্ভিদ প্রাণীর শ্বাস নেওয়ার উপায় ছিল না। প্রশ্ন হচ্ছে, বাতাসে কি করে অক্সিজেন উৎপন্ন হলো? তো এই প্রশ্নটার আমরা এখন উত্তর দেখব, বাতাসে কি করে অক্সিজেন উৎপন্ন হলো। তো শিক্ষার্থীরা দেখে নাও উত্তরটা, প্রশ্নটা আমরা লিখে নিয়েছি, তারপর সমাধান হিসেবে লিখেছি। আদি সময়ে কোনো উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব। বিবর্তনের মাধ্যমে এক সময় আবির্ভাব হয় ক্লোরোফিলযুক্ত সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াই প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে, যার ফলে পানিতে প্রাণের উদ্ভব ঘটে। পরবর্তীতে ওজোন গ্যাসের সৃষ্টি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, ফলে পানির পাশাপাশি ডাঙ্গাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এভাবেই বাতাসে অক্সিজেন উৎপাদনের মাধ্যমে প্রাণের বিকাশ ঘটেছে। আমরা পরবর্তী পড়ায় যাই, এখানে কি বলা আছে। তোমরা সকলেই জানো উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গমন করে। ওই সময় আমাদের চেনাজানা উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব। আর বিবর্তনের মাধ্যমে একটা সময় আবির্ভাব হলো ক্লোরোফিলযুক্ত সায়ানোব্যাকটেরিয়া। ছবিতে সায়ানোব্যাকটেরিয়া দেখানো আছে। ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদের মতো এরাও সালোক সংশ্লেষণ করতে পারে, অর্থাৎ এই সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করতে পারে। সায়ানোব্যাকটেরিয়া প্রথম সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে, পৃথিবীকে সবুজ করে তুলবার প্রথম কৃতিত্ব তাই এদের। এর ফলে এক সময়ে প্রথম পানিতে প্রাণের উদ্ভব ঘটে, পরবর্তীতে অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর তৈরি হয়
এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, আর এ ফলেই পানির পাশাপাশি ডাঙ্গাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ ক্রমান্বয়ে স্থলচর প্রাণীর বিকাশ হয়েছে। তো শিক্ষার্থীরা, সর্বশেষ কি বলা হয়েছে এখন জেনে নেওয়া দরকার সালোক সংশ্লেষণের এই প্রক্রিয়া কিভাবে ঘটে। পরের কয়েকটি সেশনে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সালোক সংশ্লেষণের প্রক্রিয়া যেভাবে ঘটে আমরা পরবর্তী সেশনগুলোতে জানতে পারবো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো চতুর্থ সেশন কিভাবে সলভ করতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।